আলোশিয়া ইমিগ্রেশন পুলিশের অভিযানে 85টি পাসপোর্ট সহ গ্রেপ্তার 200 জন বাংলাদেশি। মালয়েশিয়ায় দেশব্যাপী পরিচালিত অভিযান মেগাথ্রি গতকাল মাইজির কাজে ব্যবহৃত মেশিন, মালয়েশিয়া রিঙ্গিত সহ সারা দেশে 300 শতাধিক অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। মালয়েশিয়া অভিবাসন বিভাগের প্রধান দাতক সেরি মোস্তফার আলী জানায়, সুবাং ইন্ডা এবং সানওয়ে শহর সেলাঙ্গর ইমিগ্রেশন পুলিশের 200 জন অফিসারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাংলাদেশি মুদি দোকান থেকে মাইজির কাজে ব্যবহৃত মেশিন, 85টি পাসপোর্ট এবং মালয় রিঙ্গিত 16,600 আটক করে। গত 5 জুলাই সন্ধ্যা 7টা থেকে শুরু হওয়া 4 ঘন্টার অভিযানে 113 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত 113 জনের মধ্যে অধিকাংশই বাংলাদেশি এবং বাকিরা ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নাগরিক। মুস্তফা আলী আরও জানান, অবৈধ শ্রমিকদের বৈধ হওয়ার মেশিন দোকানের ভিতরে রেখে ভুয়া ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ মালয় রিঙ্গিত। এছাড়া মালয়েশিয়ার অন্যান্য জায়গায় অভিযান চালিয়ে আরও 200 শতাধিক অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারের সংবাদ পাওয়া যায়। অভিযান পরিচালিত উল্লেখযোগ্য জেলাগুলো সেলাঙ্গর, ইপো, পেনাং ও জোহর বারু। আটককৃতদের মধ্যে প্রায় 200 জন বাংলাদেশে আটক হয়েছে বলে জানা গেছে।